নমস্কার, 24 ঘন্টায় স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি মিমি। শুরুতে অত্যন্ত মর্মান্তিক একটি দুর্ঘটনার খবর। দাঁড়িয়ে থাকা গাড়ির পিছনে ট্রাকের ধাক্কায় মৃত্যু হলো তিন শিশুর। এই ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে বেলঘোরে এক্সপ্রেসওয়ের মাঠকল এলাকায়। দুর্ঘটনার পর উত্তেজিত জনতা প্রথমে পুলিশের দুটি জিপে ভাঙচুর চালায়, পরে আগুন ধরিয়ে দেয়। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিন বেলঘোরিয়া এক্সপ্রেসওয়ের ওপর ট্রাক থামিয়ে তোলা আদায় করে পুলিশ। তোলা আদায় আড়াতে অনেক সময় গতি বাড়িয়ে পালানোর চেষ্টা করেন চালকরা, যে কারণে মাঝে মাঝেই ঘটে দুর্ঘটনা, যেমনটা হলো আজ সকালে। আমাদের প্রতিনিধি অসীম বসু রয়েছেন এই মুহূর্তে টেলিফোন লাইনে। অসীম, কিভাবে ঘটলো এই দুর্ঘটনা, এখন যে কি পরিস্থিতি এলাকা? দেখো মিমি, দীর্ঘদিন ধরেই এই বেলঘোরিয়া এক্সপ্রেসওয়েতে এলাকাদের একটা এলাকাবাসীদের অভিযোগ ছিল, তারা কিন্তু বারবারই বলে এসেছে যে এখানে পুলিশ কিন্তু বিভিন্ন গাড়ি থেকে তারা পয়সা তোলে এবং সে কারণে গাড়ির গতিবেগ কিন্তু যথেষ্ট পরিমাণে থাকে, এই পুলিশকে এড়াতে কিন্তু তাদের গাড়ির গতিবেগ যথেষ্ট থাকে। এবং এর আগেও বহুবার এই রোডে কিন্তু অনেক অ্যাক্সিডেন্ট হয়েছে। আজকে সকালবেলায় চারজন শিশু তারা কিন্তু রাস্তায় দাঁড়িয়ে ছিল, সেই সময় একটি লরি পুলিশকে এড়াতে গিয়ে তারা সে কিন্তু যথেষ্ট গতিতে চালায় এবং পুলিশের ভ্যানও কিন্তু তার পিছনে পিছনে ছুটতে থাকে এবং গতি নিয়ন্ত্রণ হারিয়েই এই রাস্তার উপরে দাঁড়িয়ে থাকা শিশুদের উপর হুড়মুড়িয়ে পড়ে। এই গাড়িটি সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে তিনটে শিশু তারা ঘটনাস্থলেই মারা যান। একজন শিশুকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। এরপরেই উত্তেজিত জনতা তারা প্রথমে পুলিশের দুটি গাড়ি ভাঙচুর করে, এরপরে আগুন লাগিয়ে দেয়, এরপরে আরো দুটি যখন পুলিশের জিপ আসে সেগুলো ভাঙচুর করা হয় এবং তারপরে কিন্তু পুলিশ সেখান থেকে চম্পট দেয়। এবং রীতিমতো পুলিশ কিন্তু পালিয়ে যায় বলেই এলাকাবাসী জানিয়েছে এবং এখানে কিন্তু দমকলকে প্রথমে ঢুকতে দেওয়া হয়নি। তারপর দুটি গাড়ি চলতে থাকে। কিছুক্ষণ আগে পুলিশের বিশাল বাহিনী, দমদম থানা পুলিশ এবং নিমতা থানা এবং বেলঘোরিয়া থানা পুলিশ, তারা কিন্তু বিশাল পুলিশ বাহিনী তারা এসে যথেষ্ট পরিমাণে তারা লাঠিচার্জ করে রাস্তায় যারা দাঁড়িয়ে ছিল এবং অবরোধের ফলে যারা কিন্তু হেঁটে আসছিলেন গাড়ির তেম তারা গন্তব্যস্থলে হেঁটে যাওয়ার চেষ্টা করছিলেন তাদের ওপরও কিন্তু পুলিশ যথেষ্ট লাঠিচার্জ করে। এই মুহূর্তে যথেষ্ট উত্তপ্ত বেলঘোরিয়া এক্সপ্রেসওয়ে। মিমি অসীম, তোমার কাছ থেকে আমরা খবরাখবর নিতে থাকবো। আপাতত ধন্যবাদ অসীম বসু, আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে কথা বললেন। অন্যদিকে ফের দিনে দুপুরে গুলি শহরের রাস্তায়। আজ সকালে কনভেন্ট রোডে বন্ধ ঝুটমিলের অদূরেই গুলি চলে এবং গুলি চালিয়ে অবাধে চম্পট দেয় দুই বাইক আরোহী। গুলিবিদ্ধ হয়ে জখম হয়েছেন এক স্থানীয় বাসিন্দা। ঘটনার পরেই বাইকের নম্বর নিয়ে পুলিশকে দিয়েছেন এক পথচারী। প্রত্যক্ষদর্শীদের দাবি, বাইক আরোহী দুজনের হাতেই ছিল আগ্নেয়াস্ত্র। গুলি মেরে পালিয়ে গেছে ওই ছেলেটা, বাইকে এসেছিল, বাচ্চা চালতে বাইকে বাইকে ক্রসিং থেকে আসছিলাম, তো তখনই দেখছি দুটো ইয়াং ছেলে শটার বের করেছে, বের করে ওপেন রাস্তার মধ্যে ওরা গুলি করছে। আর ওই দুটো ছেলে যখন যাই তখন দেখি অলরেডি ছেলেটার পায়ে গুলি লেগে, ওরা কন্টিনিউয়াসলি গুলি চালিয়ে যাচ্ছিল ওপেন রোডের উপরে দাঁড়িয়ে। আর ওই বাচ্চাগুলো ওখানে ছিল তখন মনে হয় কোনো স্কুলের স্কুলের সামনে ডালে, তখন পেছন পেছন যখন যাই ততক্ষণে ওরা বের করে ওখান থেকে বেরিয়ে যায়। তখন ওর গুলি জাস্ট বন্দুকটা পেছন থেকে আমার দিকে তাক করে, কারণ আমি অনেকটাই পেছন পেছন ওদের গেছিলাম। দুজনের হাতেই বন্দুক ছিল, WB01A E2859 বাইকের নাম্বার। দুটো ছেলে ইয়াং ছেলে ছিল আর ওরা ওপেন মানে বন্দুক নিয়েই বেরিয়েছিল, ওরা রাস্তায় দাঁড়িয়ে বন্দুক নিয়েছিল। আমরা সরাসরি চলে যাবো কনভেন্ট রোডে, আমাদের প্রতিনিধি ঋত্বিক মন্ডল রয়েছেন। ঋত্বিক, দুজন দুষ্কৃতী তারা পুলিশের নাকের ডগা দিয়ে গুলি চালিয়ে চলে গেল, পালিয়ে যেতে সক্ষম হলো। পুলিশ কি বলছে, এখনো পর্যন্ত কি কোনোভাবে ট্রেস করা গেল তাদের? তাকে গ্রেফতার করা যায়নি, যাকে গুলি যার গুলি লেগেছে সেই ব্যক্তি কিন্তু জানিয়েছেন যে তিনি তাকে আইডেন্টিফাই করতে পেরেছে। বাবলু মূলত গুলি চালিয়েছিল, যে দুজন বাইকে করে আসছিল সেই দুজনের হাতেই বন্দুক ছিল এবং পেছনে বসেছিল বাবলু, বাবলু গুলি চালিয়েছে। এই বাবলুর সঙ্গে তার দীর্ঘদিনের বচসা রয়েছে বলে তিনি আমাদেরকে জানিয়েছেন ক্যামেরার সামনে, এবং পুলিশও সেই সূত্র ধরে তারা এখনো পুলিশ যেটা জানাচ্ছে যে এটা পুরনো বচসার জেরে গুলি চালানো হয়েছে। কিন্তু যেভাবে গুলি চললো, ঠিক লরেটো কনভেন্ট স্কুলের গেটের সামনে দাঁড়িয়ে রয়েছে আমরা। এই স্কুলে এখন তুমি বুঝতে পারছো একের পর এক বাচ্চারা তারা বেরিয়ে আসছে, অভিভাবকরা উদ্বিগ্ন হয়ে আসছেন এবং তারা 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 বাচ্চাদেরকে বের করে নিয়ে যাচ্ছেন। যে আতঙ্ক ছড়িয়েছে, ঠিক 9:05 গুলি চলে একটা স্কুলের গেটের সামনে এবং এই ব্যক্তিও কিন্তু তার বাচ্চাকে স্কুলে ছাড়তে এসেছিলেন সেই সময় গুলি চলেছে। সব থেকে তাৎপর্যপূর্ণ যেটা বিষয় মিমি, যে এর অদূরে কালকে রাত্রের থেকে যে কনভেন্ট রোডের যে কারখানা এলাকায় যে উত্তেজনা রয়েছে, যে কারণে কাল রাত থেকে পুলিশ মোতায়েন ছিল, আমরা নিজে দেখেছি যে এই পুলিশের সামনে দিয়ে কিন্তু দুই দুষ্কৃতী বাইকে করে এসেছে এবং তার দুজনের হাতেই বন্দুক ছিল এবং সেই সময় তাদের সামনে
দাঁড়িয়েছিলেন এইচআরএফএস বাহিনীর পুলিশ কর্মীরা এবং সেই সঙ্গে একাধিক পুলিশ কর্মী যাদের হাতে বন্দুক পর্যন্ত ছিল। প্রত্যক্ষদর্শী যে যিনি বাইকে করে আসছিলেন সেই বাইকের পেছন থেকে তিনি সমস্ত ডিটেইল দিয়েছেন, এমনকি বাইকের নাম্বার পর্যন্ত দিয়েছে। এই গিঞ্জি এলাকায় পুলিশের সামনে কার্যত গুলি চলল এবং পুলিশ কার্যত থুটো জগন্নাথ ছিল। প্রশ্ন উঠছে শহরে পুলিশ আছে তো ঠিকই, কিন্তু কোথায় রয়েছে? অন্যবার প্রশ্ন ওঠে যে পুলিশ ঘটনার অনেক পরে পৌঁছয়, কিন্তু এইবার এবার পুলিশের উচ্চপদস্থ আধিকারিকদেরকেও জবাব দিতে হবে। যেভাবে পুলিশের সামনে দুই দুষ্কৃতী বাইকে করে আসছে, তাদের দুজনের হাতে বন্দুক রয়েছে, স্বাভাবিকভাবে নিরাপত্তা তাহলে কোথায়? একটা স্কুলের সামনে যদি সকালবেলা কর্মব্যস্ত সময় এরকম ঘটনা ঘটে যেতে পারে তাহলে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়? এই প্রশ্ন তো উঠবেই। তুমি আমাদের সঙ্গে থাকো। এখনো পর্যন্ত যেরকম জানা যাচ্ছে যে দুই দুষ্কৃতী বাবলু আর কালুর রেষারেষির জেরেই গুলি চলে এবং পুলিশের দাবি যে গুলি চালিয়েছে বাবলুই, এ সম্পর্কে আর কি জানা যাচ্ছে আমরা বিস্তারিত জানবো আমাদের প্রতিনিধি বিক্রম দাসের কাছ থেকে। বিক্রম, প্রাথমিক তদন্ত করে পুলিশ ধরে জানতে পারছে যে এই ঘটনা কিন্তু মূলত বাবলু এবং বাপি এই দুই দুষ্কৃতী দলের যে পুরনো শত্রুতা সেই শত্রুতার জেরেই কিন্তু এই ঘটনা ঘটেছে এমনটা পুলিশ প্রাথমিকভাবে জানতে পেরেছে। সেক্ষেত্রে যেটা এখন পর্যন্ত পুলিশ সূত্রে খবর যে আজকে সকালে বাবলু এবং তার এক সার্জেন্ট তারা বাইক নিয়ে আসে এবং যেই সময় বাচ্চা কাল্লু সে তার বাচ্চাকে নিয়ে যাচ্ছিল সেই সময় তার উপরে হামলা হয় এবং হামলা করা হয় বাবলুর তরফে, গুলি চালানো হয় বাবলুর তরফে। এবং সেক্ষেত্রে যেহেতু এই ছোট এই বাচ্চা কাল্লু সে পাপুর একজন সাজরেজ এবং সেই সাজরেজ হওয়ার কারণেই তার উপরে গুলি চলেছে। তোমাকে জানিয়ে রাখবো এই প্রথম নয়, এই আদর্শ এই বাপি এবং তার সঙ্গে সঙ্গে বাবলুর এই দুজনের মধ্যে এই আগেও বিবাদ ঘটেছে বর্ষসাগরে, সেক্ষেত্রেও গুলি চলেছিল এবং এর কিছুদিন আগেই বাপিকে পুলিশ গ্রেপ্তার পর্যন্ত করেছিল কিন্তু জামিনে সে মুক্ত হয়ে যায়। বাবলুকেও এর আগে পুলিশ গ্রেপ্তার করেছিল কিন্তু সেও জামিনে মুক্ত হয়ে যায় এবং এই দুই অভিযুক্ত দুষ্কৃতি তারা জামিনে মুক্ত হওয়ার পর থেকে কিন্তু এলাকায় তারা ফের চাপিয়ে বেড়াচ্ছে এবং এদের মধ্যে মূলত যে বিষয় নিয়ে বিবাদ তা হলো এলাকায় সিন্ডিকেট রাজ, এলাকার যে সমস্ত নির্মাণ এখানে নির্মাণ সামগ্রী সাপ্লাই করা, প্রমোটিং করা এই সমস্ত বিষয় নিয়ে কিন্তু এদের মধ্যে বিবাদ এবং সেই বিবাদের জেরেই দুপক্ষের মধ্যে সত্যি সেই শত্রুতার জেরেই গুলি চলেছে বলে পুলিশ জানতে পেরেছে এবং সেই কারণে কলকাতা পুলিশের গুন্ডা দমন শাখার বেশ কয়েকটি দল তারা কিন্তু এই অভিযুক্তদের উপরে ইতিমধ্যে তল্লাশি অভিযান শুরু করেছে। ধন্যবাদ বিক্রম। বিক্রম দাস আমাদের প্রতিনিধির সঙ্গে আমরা কথা বললাম। এবং কনভেন্ট রোডে বেপরোয়া দুষ্কৃতি হানা চললো যেভাবে, স্কুলের সামনে খুললাম খুল্লা গুলি চললো, জখম এক স্কুল পড়ুয়ার অভিভাবক। কেন গুলি, কিভাবে বা তার পায়ে গুলি লাগলো এখনো বুঝে উঠতে পারছেন না জখম অভিভাবক, কার্যত হতভম্ব তিনি। কনভেন্ট রোডে গুলিকাণ্ডে ফের প্রশ্নে প্রশাসন। লাগোয়া জুট মিলে দুর্ঘটনার জেরে কাল রাত থেকেই এলাকায় মোতায়েন অসংখ্য পুলিশ, তবে কিভাবে এরকম অবাধে হামলা চালাতে পারে দুষ্কৃতীরা, কিসের জোরে এতবার অপরাধীদের উঠছে প্রশ্ন? পথচারীর তৎপরতায় বাইকের নম্বরও পেয়েছে পুলিশ, তবে কেন এখনো দুষ্কৃতীদের হদিশ পেল না পুলিশ? অন্যদিকে স্কুলের সামনেই দুষ্কৃতি তাণ্ডব, সেক্ষেত্রে নিরাপত্তা কোথায়, সেই প্রশ্ন জোরদার হয়ে উঠেছে। আবারও চলে যাবো, ঋত্বিক মণ্ডল রয়েছেন আমাদের সঙ্গে ঘটনাস্থল থেকে সরাসরি। ঋত্বিক, পুলিশের ভূমিকা নিয়ে তো বড়সড় প্রশ্ন আবারও উঠে গেল। দেখো, পুলিশের কাছে অন্যবার যে যুক্তি থাকে তারা ঘটনাস্থলে ছিলেন না, তারা ঘটনা ঘটার কিছুক্ষণ পরে পৌঁছেছেন, কিন্তু এবারে যে ঘটনাটা দেখলাম কার্যত সংবাদ মাধ্যমের সামনেই ঘটনা ঘটলো যে পামার বাজার এলাকার উপর দিয়ে পালিয়ে যাচ্ছে দুই দুষ্কৃতী, কনভেন্ট রোডের উপর দিয়ে বাইক থেকে তারা বাইক চালিয়ে আসছে এবং দুজনের হাতে অস্ত্র রয়েছে, তারা অস্ত্র উঁচিয়ে এসেছে। পুলিশ কার্যত একের সংখ্যা নয়, একাধিক সংখ্যায় পুলিশ দাঁড়িয়ে রয়েছে তাদের সামনে দিয়ে গেলেন। স্থানীয় বাসিন্দারা তারা পুলিশকে সতর্ক পর্যন্ত করেছেন যে দুই দুষ্কৃতী বাইক নিয়ে যাচ্ছে এবং তাদের হাতে বন্দুক রয়েছে, তা সত্ত্বেও পুলিশ তাদের ধরতে পারলো না। কনভেন্ট রোড এলাকা সকাল 9টা নিঃসন্দেহে যানজট এবং প্রেশার, ট্রাফিক প্রেশার যেরকম থাকে ফলে খুব ইজি স্মুথ বেরিয়ে যাওয়া, সেখান থেকে বাইকে করে পালিয়ে যাওয়া এটা সম্ভব নয়। পুলিশি নিষ্ক্রিয়তা এই জায়গাতেও যখন সেই দুষ্কৃতীদেরকে আইডেন্টিফাই করা হয়ে গেছে এবং বাইকের নাম্বার পর্যন্ত জানা গিয়েছে প্রত্যক্ষদর্শী, ঠিক ঘটনার পরপরই কিন্তু পুলিশকে বাইকের নাম্বার পর্যন্ত দিয়ে
দিয়েছে, সেই নাম্বার পাওয়ার পরেও কেন পামার বাজার এলাকায় বাইকটিকে আটকানো গেল না? এবং যেখানে যিনি আক্রান্ত হয়েছেন, যে অভিভাবক তার গুলি লেগেছে কালু বলে তার পরিচয়, তিনি কিন্তু যে গুলি চালিয়েছে তার পরিচয় এবং নাম স্পষ্ট পুলিশকে জানিয়েছে এবং কারণও জানিয়েছে, এবং সেটার কিন্তু 24 ঘন্টা ক্যামেরাতেও তিনি আমাদেরকে জানিয়েছেন যে বাবলু তাকে গুলি চালিয়েছে। এর পরেও পুলিশ কার্যত টুটো জগন্নাথ হয়ে রইল। পুলিশের নিষ্ক্রিয়তা কোন জায়গায় গিয়েছে, তার কি ব্যাখ্যা দেবেন, কিভাবে এটাকে জাস্টিফাই করবেন লালবাজারের বড় কর্তারা, সেদিকে আমাদের নজর থাকবে। কিন্তু সেই সঙ্গে আরো একটা বড় বিষয় মিমি, যে এই ঘটনায় যে আতঙ্ক এমন জায়গায় পৌঁছেছে যে একটা বাচ্চাদের স্কুল, স্কুলের সামনে সেই স্কুলেই ছাড়তে আসা বাচ্চাকে অভিভাবক আক্রান্ত হয়েছেন, গুলি চলেছে, আতঙ্ক কোন চূড়ান্ত পর্যায়ে গিয়েছে সেটা আমরা এখান থেকে এসে টের পাচ্ছি। কারণ প্রত্যেক অভিভাবকরা তারা উদ্বিগ্ন হয়ে ছুটে আসছেন এবং বাচ্চাদেরকে এখান থেকে বের করে নিয়ে যাচ্ছেন। ব্যাক টু ইউ মিমি। গভীর রাতে দিল্লিতে সিপিএম কার্যালয় হুমকি ফোনের অভিযোগ উঠল। ফোনে সীতারাম ইয়েচুরিকে হুমকি দেওয়া হয় বলে দাবি সিপিএম সূত্র। ঠিক কি ঘটেছে আমরা জানবো, আমাদের প্রতিনিধি চিত্রিতা সান্যাল রয়েছেন নয়াদিল্লি থেকে টেলিফোন লাইনে। চিত্রিতা, সীতারাম ইয়েচুরিকে হুমকি দেওয়া হয় ফোনে, এরকমই দাবি করা হচ্ছে সিপিএম সূত্রে, কি খবর রয়েছে? সিপিএম এর তরফ থেকে যেটা জানানো হয়েছে যে কালকে কিভাবে আরএসএস বিজেপি সমর্থকেরা সিপিআইএম এর সদর দপ্তর দিল্লিতে একেটি ভবনের উপর হামলা করে, এবং তার পরে পরেই কিন্তু যেটা দেখা যাচ্ছে যে কাল রাতে কিন্তু সীতারাম ইয়েচুরির ওপরে হামলা করতে পারে, এবং তিনি যে দেশ বিরোধী এই সমস্ত ছাত্র তাদের সমর্থনে দাঁড়াচ্ছেন, তাদের পাশে দাঁড়াচ্ছেন বলেই তার উপরে এই ধরনের অ্যাটাক করা হবে, এই বলেই কিন্তু একটি হুমকির ফোন আসে। এবং সিপিএম তরফ থেকে দাবি করা হচ্ছে যে আরএসএস এবং বিজেপির সমর্থকেরাই কিন্তু এই বিষয়টাই করছে, এবং এটা প্রথম নয়, এর আগেও কিন্তু সিপিএম এর সদর দপ্তরে এই ধরনের হামলা হয়েছে। যদিও দিল্লি পুলিশের সেখানে পোস্টিং করার কথা ছিল, কিন্তু দিল্লি পুলিশ কিছুদিন পোস্টিং এর পরই কিন্তু তারা সরে যায়। তাই কেন এই ধরনের কারা বা এই ধরনের হামলা করছে এবং এই হুমকির ফোন কোথা থেকে আসছে সেই নিয়ে তদন্ত করার দাবি কিন্তু সিপিএম তরফ থেকে করা হয়েছে। ধন্যবাদ চিত্রিতা। চিত্রিতা সান্যাল নয়াদিল্লি থেকে আমাদের প্রতিনিধির সঙ্গে কথা বললাম। আমরা একবার শুনে নেব প্রকাশ কারাতের বক্তব্য। This is a response to our party's firm stand against the attack on the students union in JNU, against the student community in JNU, and the imposition of the Hindutva ideology on the campuses sponsored by the government. So obviously those forces are angry with us, and this is what they try to do to our office. All these we are prepared to face. We are not worried. We are not worried about being labeled anti-national or anything. We are prepared to face this and we'll fight it off.